সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো সবাই? আমি জানি যে সবাই ভালো আছো, আর অনেকটা রাগ করে আছো যে গত সপ্তাহে আমি ছিলাম না, একটু ব্যস্ততার কারণে বাবা তোমাদের সামনে আমি গত সপ্তাহে আসতে পারি নাই। আমি আজ এসেছি, তো সবাইকে শুভেচ্ছা। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যা কিছুই করি না কেন, যে বড়দের কথা যদি না শুনি, ছাড়দের কথা যদি মনোযোগ সহকারে না শুনি, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে টার্গেটে টার্গেটে পৌঁছানো আমাদের জন্য কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা কিন্তু আমাদের লেখাপড়া মনোযোগ সহকারে করতে হবে, বাবা মাকে সহযোগিতা করতে হবে, আর পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে এই করোনা মহামারীতে আমরা কেউ ঘরের বাইরে, খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে যাব না। আর কি করব, যে নিয়মিত যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা সাবান দিয়ে হাত ধোয়া, এই কাজটা আমাদের করতে হবে, তাই তো? তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আমাদের পাঠে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু প্রশ্ন দিয়ে আজকে আমি ক্লাস শুরু করব। গত সপ্তাহে যা পড়িয়েছি এটা একটু রিভিউ করব। বলো তো, একটু এলোমেলোভাবে প্রশ্ন করব, যে কোনো কিছুর নাম বুঝালে সেটা কোন পদ হবে? আমি পদ পড়াচ্ছিলাম তো নাকি? কোনো কিছুর নাম বুঝালে কোন পদ হবে? অনেকে বলে ফেলেছো নাম পদ মানে বিশেষ্য, ঠিক আছে। তো আমরা যেহেতু পদ নিয়ে আলোচনা করছিলাম, আর একটু আমরা আলোচনায় যাই, তাহলে বিশেষ্য, তো বিশেষ্য কি হলো? যে কোনো কিছু নাম, এই তো। যেমন হ্যাঁ, যেমন নূরজান্নাত, নূরজান্নাত খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তো এইখানে খুব ভালো মেয়ে কে? নূরজান্নাত, অর্থাৎ এটা হচ্ছে নাম। তো কোনো কিছুর নাম বোঝালেই সেটা কি হচ্ছে? বিশেষ্য পদ। ওকে, এটা কিন্তু আগে ক্লাসগুলো একটু রিভিউ করছি, তোমরা মনে রেখেছো কিনা এটা একটু দেখা দরকার, কারণ তোমরা ওই ভুলে যাও, অথবা একদম বাড়িতে চর্চা করো না, অথবা অন্যান্য কাজে এত ব্যস্ত থাকো, এখন এই যে তোমাদের অনলাইন ক্লাসের নাম করে মোবাইলটা দিচ্ছ, গেম খেলো গেম খেলো, এগুলো তথ্য আমাদের কাছে আছে। তো মনে আছে কিনা নূরজান্নাত খুব ভালো মেয়ে? আচ্ছা, এরপরে আর একটা ব্যাপার দেখো তো, সে প্রত্যহ খুব সকালে ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠে উঠে তো এসে কি বলো তো দেখি, সে সে কোন পদ বলো? সে কোন পদ? অর্থাৎ সে কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে? নূরজান্নাতের পরিবর্তে। সে কোন পদ? হ্যাঁ ঠিক বলেছ, সর্বনাম। অনেকে ঠিক বলেছ, সর্বনাম, কারণ এই সে নূরজান্নাতের পরিবর্তে বসেছে, তাই সে হচ্ছে সর্বনাম, অর্থাৎ বিশেষ্য পদের হ্যাঁ পরিবর্তে যে পদ বসে সেটা হচ্ছে সর্বনাম। এটা হলো যে বিশেষ্যের বিশেষ্য পদের পরিবর্তে, একটু এলোমেলো করে প্রশ্ন করবো বলেছি না, পরিবর্তে বসে, তাই তো? তাহলে উদাহরণটা আমরা কি পেলাম? সে, যেমন সে, তুমি, আমি, আমি মানে তো সাইফুল ইসলাম নাকি? আচ্ছা, তারপরে তিনি, ইহা, এরা তো সব মানুষ গেল, ইহা, তাই না? এই জাতীয় সবই হচ্ছে কি পদ? সর্বনাম পদ। এখন আমি বলেছিলাম নূরজান্নাত খুব ভালো মেয়ে,
এই যে এখানে ভালো বলেছিলাম ভালো বলেছিলাম এটা শুধু ল দিলে হয় ভালো এভাবেও লাগে হ্যাঁ এই যে ভালো হ্যাঁ তারপরে ধরো মন্দ তারপরে ধরো বরফ তারপরে দশটি তাই তো তো এগুলো কোন পদ যে পদ দ্বারা নাউন বা প্রোনাউনের কি বোঝায় দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ মানে এটা হলো গুণ এটা দোষ বরফ এটা হচ্ছে অবস্থা অর্থাৎ পানি কয়টি অবস্থা আমি তো বিজ্ঞানে গেলাম পানি তিনটি অবস্থা তো যাই হোক তার ভিতরে বরফ হচ্ছে কঠিন অবস্থা এই বরফ অবস্থা পরিমাণ সংখ্যা এটা সংখ্যা দশটি পরিমাণ তিন কেজি বা এক লিটার এক লিটার এগুলো সবই হচ্ছে বিশেষণ তাহলে আমি এলোমেলো করে লিখলাম যে বিশেষণ পরে সর্বনাম লিখেছি উচিত ছিল বিশেষক বিশেষণ বিশেষণ তাহলে কি হলো যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এটা বিশেষণ তাহলে তোমাদের মনে আছে যে বিশেষণটা দাঁড়ালো বিশেষণ কি দোষ বলো গুণ অবস্থা অবস্থা সংখ্যা পরিমাণ পরিমাণ এগুলো হচ্ছে কি বিশেষণ ঠিক আছে তো আমাদের আগের যে তিনটি ছিল যে প্রথমে ছিল যে পদ কাকে বলে পদ কত প্রকার ও কি কি এবং তিনটি পদ নিয়ে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম পদ হচ্ছে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে এক একটি পদ গুড সবার মনে আছে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে এক একটি পদ আর এই পদ হচ্ছে প্রথমত প্রধানত পাঁচ প্রকার সেটা হচ্ছে বিশেষ্য বিশেষণ সর্বনাম সর্বনাম অব্যয় এবং ক্রিয়া তাই তো অব্যয় ক্রিয়া আচ্ছা তো আমরা বিশেষ আলোচনা করেছিলাম যে কোনো কিছুর নাম সেটা ব্যক্তি বস্তু স্থান হ্যাঁ এই কোনো কিছুর নামই হচ্ছে বিশেষ্য আর বিশেষণ ছিল হচ্ছে যে বিশেষ্য বা সর্বনাম পদের ওই জন্য আমি সর্বনামটা আগে আলোচনা করলাম সর্বনাম কি বলো যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটা হচ্ছে সর্বনাম পদ তাই তো যেমন তুমি আমি বারবার নূর জাহান তা বলে বললাম তুমি সে তাই তো তো এই যে এগুলো হচ্ছে আমার সর্বনাম পদ আর তারপরে হচ্ছে যে বিশেষণ কি ছিল যে বিশেষ্য এবং সর্বনামে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝানো হচ্ছে বিশেষণ তাহলে বিশেষ্য বিশেষণ সর্বনাম এরপরে অব্যয় ছিল এরপরে ক্রিয়া তো চলো বন্ধুরা আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি অব্যয়টা কি বলো কে বলবে বলো তোমরা পারবে যে পদে ব্যয় নেই তাই তো ব্যয় নেই মানে এটা কি আমার টাকা পয়সা নাকি হ্যাঁ যে পদের ব্যয় নেই হ্যাঁ যে পদের কোনো পরিবর্তন নেই পরিবর্তন নাই অর্থাৎ তেমনটাই থেকে যায় অথবা এইভাবেও বলা যায় যে কোনো দুটি নাউন মানে বিশেষ্য পদের মাঝখানে বা সর্বনাম পদের মাঝখানে যে পদগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে অব্যয় পদ সেটা কেমন কি কি বলো যেমন বলে যায় যে এমন ও এবং কিন্তু হ্যাঁ অথবা এগুলো হ্যাঁ যেমন রহিম রহিমা ও ফাল্গুনি ভালো বন্ধু ভালো বন্ধু হ্যাঁ এইখানে রহিমা এবং ফাল্গুনির মাঝখানে একটা ও আছে এটাই হচ্ছে অব্যয় তাই না তারপরে তুমি কমা
आमी ओशे ओशे नानियार चर जाओ अच्छा नानियार चर बड़ो शब्द है जैसे ढाका जाओ देखा जाए परिस्थिति भालो ने ढाका जाओ अच्छा बोलो तो देखिए तुम्ही कौन पद ठीक आछे एटा सर्वनाम ठीक बोलेछो आमी ओ सर्वनाम से ओ सर्वनाम एई ओ होच्छे अव्यय तै तो ओटाई होच्छे अव्यय अनेके धरे फेलेछो ভাল লাগছে জেনে অব্যয় ঢাকা স্থানের নাম এটা হচ্ছে বিশেষ্য হ্যাঁ যাব নিয়ে এখন আমি আলোচনা করি নাই যাব নিয়ে আলোচনাটা একটু পরে করব তাহলে অব্যয় পদ কঠিন কিছু না হ্যাঁ আমি তোমার বাসায় যাব কিন্তু খাবো না এই যে কিন্তু হ্যাঁ তুমি অথবা তুমি হ্যাঁ এখানে কি বলো বাবু অথবা শ্যামল তোমাদের দুজনের মধ্যে যে কেউ কাজটি করেছো তাহলে এখানে কি হলো যে অথবা এই অথবাটাই হচ্ছে অব্যয় এগুলো আমাদের মাথায় রাখতে হবে তো বন্ধুরা আমরা এই অব্যয় আসলে একটু ছোটই বলা যায় এটা নিয়ে আমরা আলোচনা করলাম এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ নিয়ে আমরা আলোচনা করব এই কারণে আলোচনা করব যে এই পদটা হচ্ছে যে আমাদের পদে পদে লাগবে সব পদে লাগে তবে এই পদের ব্যবহার ব্যাকরণে বা গ্রামারে পদে পদে এই কারণে আমরা আরেকটি পদ নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে আমরা আলোচনা করব মানে কি খুব মনোযোগী হব আমি জানি যে তোমরা প্রত্যেকটা কথাই মনোযোগ সহকারে শুনো তো দেখি আরেকটু মনোযোগী হই সেটা কোন পদ দেখি এখন তোমরা স্কুলে আসছো না কিন্তু বাসায় কি করছো পড়ালেখা করছো বাবা মাকে কাজে সহযোগিতা করছো বিকাল হলে একটু খেলাধুলা করছো তাই না তারপরে সময় মতো খাওয়া দাওয়া করছো ঘুমানোর সময় ঘুমাচ্ছো তার মানে ভোরে ঘুম থেকে উঠছো তাই তো ঘুম থেকে উঠছো তারপরে ধরো রাতে সময় মতো ঘুমাচ্ছো তাই তো তারপরে আর কি করছো সময় মতো খাওয়া দাওয়া করছো হ্যাঁ আর কি করছো তারপরে বিকালে সুযোগ পেলে একটু খেলাধুলাও করছো খেলাধুলাও করছো আবার বন্ধু-বান্ধবদের সাথে মাঝে মাঝে কি করছো ঝগড়া মারামারিও করছো ঝগড়া করছো তারপরে কি করছো মারামারিও করছো ভাই বোনে হ্যাঁ মনে মনে ভাই ভাই মারামারিও করছো তাই না তারপরে বাবা মায়ের কথা শুনছো শুনছো না শুনছো তাহলে আরেকটা জিনিস যে সব কিছুর মনে যে কাজটা তোমরা খুব গুরুত্বের সাথে করছো সেটা কি করছো বড় বলো তো দেখি পড়ালেখা করছো পড়ালেখা করছো তাই না এই কাজটা খুব গুরুত্বের সহিত করছো তাই না তো এই সব কিছু কিন্তু করা এলো সব কিছু কি কাজ তুমি হাসো এটা একটা কাজ তুমি হুহু করে কান্নাকাটি করো এটা একটা কাজ মানে কি এখনই মারামারি ওই নূর জান্নাতকে তো তার ছোট ভাই মারে আমি দেখেছি তারপর অনেকে শুধু বারবার নূর জান্নাত বলছি ওর একা না তোমাদের ছোট ভাই বোন তোমাদেরকে মারে তো তোমরা কিছু বলো না তখন মা এসে কিন্তু উল্টা তোমাদের উপরে লাগে পিটে লাগে হ্যাঁ তাদের কোনো অপরাধ নাই তার মানে এর কি হলো যে তুমি বড় ছোট ভাইয়ের বা ছোট বোনের মায়েরও খাচ্ছো আবার যদি কিছু একটু বলো তুমি অল্প কিছু বললেও কিন্তু কান্না শুরু করে দেবে করতে করতে মার কাছে যাচ্ছে মা এসে ইচ্ছা মতো তোমাদেরকে মানাচ্ছে মেরে এসে কিন্তু তোমাদেরকে ও কিচ্ছু করার নাই এটা হলো যে আমাদের সিস্টেম ছোটরা ছোট ওদের অপরাধ আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব ক্ষমা করে দেব তাই না ওদের অপরাধ আমরা সব সময় ক্ষমা সুন্দর হ্যাঁ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব তাহলে এই যে ক্ষমা করা এটাও কিন্তু একটা কাজ এটা একটা মহৎ কাজ এটা একটা ভালো কাজ এটা কিন্তু একটা বিশেষণ বলা যায় হ্যাঁ এই কাজটা বিশেষণ কাজ তাহলে সবই হচ্ছে আমরা ঘুম থেকে উঠছি হ্যাঁ তার মানে ঘুম থেকে উঠা ঘুমানো খাওয়া দাওয়া খেলাধুলা ঝগড়া করা মারামারি করা টিভি দেখা গান শোনা ক্ষমা করা সব কিছু কাজ বাট আমাদের মূল কাজ হচ্ছে পড়ালেখা এখন যা করছি সব কিছুর মূলে হচ্ছে
পড়া লাগা আমরা কিন্তু এই জায়গাটাতে আছি, সবকিছু মিলে পড়া লাগা, এই পড়া লাগা কিন্তু আমরা টাইমলি পড়ছি। তাহলে এই যে কোনো কিছু করা, মানে যে কোনো কাজ করাটাই হচ্ছে কি ক্রিয়া, এটাই হচ্ছে ক্রিয়া। আর ক্রিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমি ক্লাসে ক্রিয়ার যে প্রকারভেদ, প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আসলে তোমাদের সিলেবাসে আছে নাই এটা দরকার নাই, যেহেতু আমরা একটু সময় পেয়েছি, সেহেতু এই কাজগুলো আমরা যদি একটা কাজ করি যে ক্রিয়ার প্রকারভেদ যদি একটু মনোযোগ সহকারে পড়ি, আমাদের যে কাল আছে ইংলিশে টেন্স, তোমাদের বাবা মায়ের কাছে স্যারদের কাছে শুনে থাকো যে টেন্স জানলে ইংলিশটা সহজ হয়ে যায়। আর টেন্স জানার পূর্বশর্ত হচ্ছে ক্রিয়া চেনা এবং ক্রিয়ার প্রকারভেদ জানা। ক্রিয়ার প্রকারভেদ যদি আমরা জানি তাহলে টেন্স বা কাল আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। এই কারণে পরবর্তী ক্লাস আমরা করব এই ক্রিয়ার কাল নিয়ে। তাহলে এগুলো সবই কি বলো তো দেখি, এগুলো সবই হচ্ছে ক্রিয়া। ক্রিয়া ক্রিয়া কিন্তু এটা তো খেলা, ক্রিয়াটা হচ্ছে আবার একটা ক্রিয়ার অংশ। তাহলে এগুলো হলো সবই হচ্ছে হ্যাঁ ক্রিয়া। অর্থাৎ আমাদের এই জীবদ্দশায় যা কিছু করি সবই হচ্ছে ক্রিয়া। ঠিক আছে বন্ধুরা, তো আমরা একটু মনোযোগী হব। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে তোমাদের বইয়ে, বাংলা বইয়ে একটা অনুচ্ছেদ বের করবা। ওই অনুচ্ছেদের ভিতরে যতগুলো শব্দ আছে প্রত্যেকটাই কি এক একটি পদ, এবং এই পদ কত প্রকার, এই পদ কত প্রকার বলো? এই পদ হচ্ছে পাঁচ প্রকার, এবং পাঁচ প্রকারই কিন্তু আমরা জেনেছি। তাহলে আমরা ওই অনুচ্ছেদে যতগুলো শব্দ আছে সবগুলোই এই পাঁচ প্রকারের ভিতরে কোনো না কোনো পদ। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা অনুচ্ছেদ বের করব, করে সেখান থেকে প্রত্যেকটা শব্দ আমরা একটা চার্ট বানাবো। ওই অনুচ্ছেদ থেকে চার্ট বানানোর পরে যে কাজটা করব সেটা হচ্ছে যে অনুচ্ছেদটা খুব ভালো করে আমরা পড়বো এবং বুঝবো। বুঝার পরে ওই অনুচ্ছেদে, বুঝার পরে অনুচ্ছেদটা আমরা প্রয়োজনে পৃষ্ঠা নাম্বার, গল্পের নাম এবং প্যারা নাম্বার দেবো, অথবা আমরা খাতায় লিখবো। লিখার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এইভাবে একটা খাতায় বিশেষণ লিখলাম, বিশেষণ লিখলাম, ঠিক আছে ভালো করে বুঝো, বিশেষণ বিশেষণ। এরপরে আমরা সর্বনাম লিখলাম, ভালো করে দেখো তোমরা, সর্বনাম লিখলাম। এরপরে অব্যয়, এরপরে ক্রিয়া, একটু ভালো করে বুঝো। এখন প্রথম শব্দ যেটার ভিতরে ধরো প্রথমে আছে ঢাকা, বাংলাদেশের রাজধানী, তাহলে ঢাকা বাংলাদেশ, হ্যাঁ এইভাবে আমরা, সরি 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 আমি ভুল করছি, তোমরা অনেকে ধরেছ, এই যে বিশেষ্য তাই তো, ঢাকা হ্যাঁ বাংলাদেশ, এইভাবে যেখানে যেটা পড়বে হ্যাঁ, বা আমি বাংলাদেশকে খুব ভালোবাসি, ঠিক আছে এইভাবে হ্যাঁ ঢাকা বাংলাদেশের বড় শহর, তো যেখানে যে পদ হবে সেখানে পদ, সেই শব্দটা সেই পদ বরাবর আমরা লিখব। লিখে এইটা আমরা মেসেঞ্জার যে আমাদের গ্রুপ আছে এখানে ওই পাতাটা আমরা শেয়ার করব, এবং আমি দেখবো যে কতজনে তোমরা শেয়ার করেছো, তাদের জন্য যারটা সবচেয়ে ভালো করবে, নিখুঁত করবে এবং বেশি কাজ জমা দেবে স্কুল খোলার জন্য, আমি তার জন্য একটি পুরস্কারের ব্যবস্থা করবো। যদি এমন হয় যে তোমরা দশজনে ভালো করেছ, শুধু দশজন না, তোমাদের ক্লাসে যারা আছো যে দুইটা সেকশন মিলে ধরো 85 থেকে 90 জন আছো, সবাই ভালো করলে আমি সবার জন্য পুরস্কারের ব্যবস্থা করবো, এবং এটা কিন্তু ভিডিও আকারে থেকে যাচ্ছে আমার কথা, ঠিক আছে? তো এটা তোমরা করে দেখাবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা তোমাদের স্বাস্থ্যের প্রতি, পরিবারের প্রতি যত্নবান হবে, পড়ালেখার প্রতি যত্নবান হবে, আর সবার সুস্বাস্থ্য কামনা করে হ্যাঁ ধন্যবাদ সবাইকে।